আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমাকে আলহামদুলিল্লাহ আমার হাসি নিয়ে, আমার টিথ নিয়ে কমপ্লিমেন্ট করে থাকেন এবং আমাকে আস করে থাকেন যে আমি আমার টিথের যত্ন কিভাবে নেই। সেটা হচ্ছে নর্মাল সবার মতো আমিও পেস্টই দিই, বাট পেস্টের উপরে আমি এই চারকোল পাউডারটা ইউজ করি। এটা টিথকে ন্যাচারালভাবে হোয়াইট করতে সাহায্য করে এবং আমার ফেস ওয়াশ হিসেবে আমি ইউজ করি সিম্পলের এই ফেস ওয়াশটি। যদিও সারা রাত এসির জন্য দরজা জানালা বন্ধ থাকে, আমাদের অলমোস্ট সব বাসায় একই ঘটনা, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ট্রাই করবেন বাইরে যে ন্যাচারাল বাতাস এবং রোদ আছে সেটা যাতে একটু গায়ে লাগাতে পারেন, বিকজ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি। আমরা মেয়েরা অন্যদের খেয়াল রাখতে রাখতে এত ব্যস্ত হয়ে পড়ি যে নিজেরা পরিপাটি থাকতে একদমই মনে থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা, সবাইকে ঘুম থেকে তোলা, তাদের রেডি হওয়া, সব কিছু এগিয়ে দেওয়া, এগুলো করতে করতে আমাদের নিজেদের অবস্থা হয়ে যায় বেহাল। তাই ট্রাই করবেন, একটু সময় লাগলেও আগে নিজে ফ্রেশ হবে, নিজে পরিপাটি হবেন, এরপর বাকি সবার দায়িত্ব। যতদিন না পর্যন্ত নিজেকে নিজে মূল্যায়ন করতে পারবেন ততদিন পর্যন্ত অন্য কেউ আপনাকে মূল্যায়ন করবে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখানে বারান্দায় দাঁড়িয়ে চুল আঁচড়াতে এত ভালো লাগতেছিল কারণ এত সুন্দর বাতাস ছিল। এদিকে আমার শাশুড়ি অলরেডি সকালের নাস্তা বানানোর প্রিপারেশন নিচ্ছেন। খুবই সিম্পল নাস্তা, সিদ্ধ আটার রুটি এবং আলু ভাজা। আমি আওয়াইশার জন্য সেটাই এনেছিলাম কারণ ট্রাই করি আমরা যা খাই ওকেও তাই খাওয়াতে, কিন্তু সে দেখুন কতটুকু খেয়েছে, ওইটুকু রুটি আর আলু ভাজি তো মুখেও নিল না। তাই আমি একটা কলা নিয়ে আসলাম। প্রতিদিন ট্রাই করবেন বাচ্চাদের একটা কলা খাওয়াতে। চম্পা কলা পছন্দ করে আওয়াইশা, তাই দুটা খাওয়ানো যায়, আর যদি বড় সাগর কলা খাওয়ান তাহলে একটাই যথেষ্ট। বাচ্চাদের কলার পাশাপাশি ডিমও খুবই উপকারী, শুধু যে বাচ্চাদের জন্য তা না, আমাদের মতো ইয়াং এজের মানুষদের প্লাস আমার শ্বশুর শাশুড়ির মতো বয়স্ক মানুষদের সবার জন্য প্রতিদিন একটা ডিম অবশ্যই দরকার। কিন্তু আমাদের বাসায় ডিম শেষ, এজন্য আমি শাওনকে বললাম তুমি বাইরে বের হয়ে যাবা, যাওয়ার আগে আমাদের জন্য ডিম কিনে দিয়ে যাও। এ ফাঁকে আমি বাসার টুকিটাকি কাজ শুরু করে দিলাম। প্রথমে আমি আমার আওয়াইশার ফিডারগুলো স্টেরিলাইজেশনে দিয়ে দিব। অনেকে মনে করেন যে দুধ খাওয়ানোর যে ফিডার শুধু সেটা সিদ্ধ করলেই হয়, বাট পানির যে ফিডার সেটাও দুই একদিন পরপর সিদ্ধ করা লাগে। ফিডারগুলো স্টেরিলাইজ হতে হতে আওয়াইশার খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আজকে আমি শুধুমাত্র চিকেন খিচুড়ি রান্না করছি বড়দের মতো। নর্মালি অনেক রকমের সবজি দিই, বাট আজকে আমি একটু আলাদা করে সবজি দিব। প্রতিদিন কিন্তু একরকম খেতে আমাদের বড়দেরও ইচ্ছা করে না, তাই বাচ্চাদের কীভাবে ইচ্ছা করবে, ওদেরও ট্রাই করবেন একটু ভিন্ন ভিন্ন টাইপের খাবার দেওয়ার। আরেক চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। এই দেখে আমার আওয়াইশা মামুনি এসে দেখুন কে কাণ্ড শুরু করে দিয়েছে। দিন দিন যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে। গোসল করানোর পরে যখন রেডি করতে নেই তখন রীতিমতো একটা যুদ্ধ লেগে যায়। এদিকে আমার ভাসুর আজকে বাসা এসেছেন, তাই মা তার বড় ছেলের পছন্দের গরুর মাংস ভুনা রান্না করছেন। আপনারা আমাকে অনেকেই আস্ক করেন যে আমার ভাসুর কি ইদানিং দেখা যায় না। আসলে ভাইয়া তো সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, সো এভরিডে ওইখান থেকে এসে আমাদের গাজীপুরে থেকে আবার সকালবেলা উঠে যাওয়াটা খুবই টাফ হয়ে যায়। তাই ভাইয়া সপ্তাহে 5-6 দিন ঢাকায় থাকে এবং 1-2 দিনের জন্য আমাদের এখানে আসে। এবং স্বাভাবিকভাবে যখন ভাইয়া আসে তখন মার অনেক প্রিপারেশন থাকে যে 5-6 দিন পরে ছেলে আসে, ছেলের জন্য ভালো মন্দ পছন্দের আইটেম রান্না করেন। ভাইয়ার যে গরুর মাংস কত পছন্দ, ভাইয়া সবসময় বলতেন ঈদের দিনে ভাইয়ার প্রধান আকর্ষণ থাকতো গরুর মাংস। মা রান্নাঘরে বসে মাটির চুলায় গরুর মাংস রান্না করতেন এবং ভাইয়া নাকি পাতিলের সামনেই বসে থাকতেন, মা রান্না করতেন এবং পাতিল থেকেই ভাইয়া তুলে মাংস খাওয়া শুরু করতেন। এখন আমরা ঈদে কত রকম আইটেম রান্না করি, কিন্তু ছোটবেলার সেই স্বাদ কখনো ভোলার না। যাই হোক, এতক্ষণ তো মা খুব সুন্দর মতো মাংস নাড়াচাড়া করছিলেন এবং আমি ভিডিও করতে গিয়ে খেয়াল করলাম মাংস এমন সাদা সাদা লাগে কেন। তখন আমি আমার শাশুড়িকে বললাম মা মাংস আজকে এমন সাদা সাদা লাগে কেন। মা বললেন হাই হাই আমি তো মশলা দেই নাই, এই ভিডিও দিও না, এই ভিডিও দিও না। আমি মাকে বললাম মা কোনো সমস্যা নেই, এই ভিডিও দিব, এই ভিডিও দিলে মানুষ খুব মজা পাবে। আসলে বয়স হতে হতে রূপ, স্মৃতিশক্তি সব কিছুই ধূসর এবং মলিন হয়ে যায়। মা এখানে তার ছেলের জন্য রান্না করছে এবং আমি চলে যাচ্ছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। আমার মেয়ের জন্য রয়েছে আজকে চিকেন খিচুড়ি এবং গাজর সেদ্ধ। মেয়েকে খাওয়ানোর পর এখন তো মাকেও খেতে হবে। সবাই কি সুন্দর ভাত দিয়ে এরকম গরুর মাংস খাচ্ছিল, বাট আমি খাচ্ছিলাম ডিম, সবজি আর গরুর মাংস। কেন যেন ইদানিং আর এটা খেতে ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে একটু খাবারের রুটিন চেঞ্জ করা উচিত। বাট কিভাবে করব, এগুলো খেয়েই ওজন কমাতে পারছি না, এর মধ্যে আবার খাবারের রুটিন চেঞ্জ করলে কমবে, দেখি কষ্ট টষ্ট করে এগুলোই খেতে হবে।
দুপুরের খাবার খেয়ে আওয়াইশা একটু ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যাবেলা ও ঘুম থেকে ওঠার পর ওকে একটা ডিম খাওয়ালাম এবং এদিকে ওর জন্য পুডিং বানাচ্ছিলাম। আমার পুডিং বানানোর রেসিপি আমি অলরেডি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে আধা লিটার করেছি এবং ভ্যানিলা এসেন্স না থাকায় আমি 4-5টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এর মধ্যেই শাওন কি জন্য যে আমাকে ডাক দিল, আমি মনে হয় 1 সেকেন্ডের জন্য একটু মাথাটা ঘুরিয়েছিলাম এবং আমার ক্যারামেল পুরে পুরো ছাই হয়ে গিয়েছে। তাই আর কি করব, আরেকটা বাটি নামালাম। এখন আবার এই বাটিতে ক্যারামেল সেট করব। এখন আমি একটু এপাশ ওপাশ করব না। এই যে কি করেন, কি করেন আপনি? তালি 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 আম্মু তালি। অলরেডি আপনারা ঘড়িতে দেখেছেন এখন 1:45 বেশি বাজে এবং আমার পুডিং বানানো এখনও শেষ হয়নি। পুডিং বানাতে বানাতে আমারই লেগে গিয়েছে ক্ষুধা এবং মা রাতের বেলা তার বড় ছেলের জন্য আবার খিচুড়ি রান্না করেছেন এবং আমার ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস এতটা খেতে ইচ্ছা করছিল না, খেতে ইচ্ছা করছিল বিফ আচারি খিচুড়ি। বললাম না ইদানিং যে এত ক্রেভিংস হয়, কোনো দিন মনে হয় কিচ্ছু খাবো না, কিছু খেতে ইচ্ছা করে না, আবার কোনো দিন মনে হয় দুনিয়ার সব খেয়ে ফেলবো। কোনোভাবে নিজের ক্রেভিংস কে কন্ট্রোল করতেই পারতেছিলাম না। পরে আর কি করব, মার সেই গরুর মাংস, ভুনা খিচুড়ি, সাথে মার তৈরি আচার এবং একটু গরম পানি দিয়ে বসিয়ে দিলাম আমার জন্য বিফ আচারি খিচুড়ি। এই 1 মাসে মনে হয় এই প্রথমবার চিট ডেও বাদে আমি এভাবে চিট করলাম। মাঝে মাঝে আসলে আত্মাকে কষ্ট দিতে হয় না, আত্মার শান্তির জন্য এরকম ছোটখাটো চিটিং করাই যায় এবং তা যদি হয় বিফ আচারি খিচুড়ি এবং বাসার বানানো ঘি সাথে ডিম ভাজি তাহলে তো কথাই নেই। এইটা যে আসলে জগা খিচুড়ি তা বোঝার কোনো উপায় ছিল না, কারণ ওই যে গরম পানি দিয়ে বসিয়ে দেওয়াতে মনে হচ্ছিল যে একদম ফ্রেশ খিচুড়ি। এমন ধোয়া ওঠা বিফ খিচুড়ি খেতে কি যে লাগতেছিল, সাথে এরকম ঘি এবং একটু পরে লেবু কোচলে সেই রকমের ইয়াম্মি। আমার মতো কে কে কাজটা করেন, বাসার বানানো বিভিন্ন আইটেম দিয়ে নিজে আরেকটা নতুন রেসিপি তৈরি করে ফেলা। খাওয়া দাওয়া শেষ, পুডিং বানানো শেষ, এখন আমরা কি করব? রাত 3:30 বাজে, এখন কি আমরা ঘুমাবো? এখন তো আমরা খেলাধুলা করব। তাই রাত 3:30 বাজে, বাবার মেয়ের খেলাধুলা চলছে এবং আজকে আমার ভিডিও এখানে শেষ। সবার কেমন লাগলো জানাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।